মানে গুঞ্জন শোনা যাচ্ছে যে এটা নাকি স্থানীয় কাউন্সিলরের কাছে বিরাট একটা অফার ছিল আর্থিক লেনদেনে, সেরকম যে সত্যি বিষয়টা? অফার আর্থিক লেনদেনের ছিল, এটা আমি অস্বীকার করি না, কিন্তু আমার কথা হচ্ছে এই ধারণাটা মানুষের মনের থেকে দূর হওয়া দরকার। কাউন্সিলের মধ্যে দু একজন এরকম হয়তো করে, কিন্তু সব কাউন্সিলারই যে পয়সা দিয়ে বিক্রি হয়ে যায় এই ভাবাটা ভুল। তাহলে এত মানুষের সমর্থন পাওয়া যেত না। এই যে আজকে পুকুর কাটাচ্ছি, এই যে এত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, আগামী দিন পৌরসভার নির্বাচন, দল আমায় টিকিট দিক না দিক, কাউকে যদি টিকিট দেয়, আমি তো আগাম বলতে পারি না যে আমাকেই দেবে, কাউকে যদি দল টিকিট দেয়, তৃণমূল কংগ্রেস, যে প্রার্থী দাঁড়াবে এর সুফল সেই প্রার্থী ভোগ করবে। আমার এমপি এখান থেকে গতবারের তুলনায় ব্যাপক ভোটে জিতবে, আমার এমএলএ গতবারের তুলনায় ব্যাপক ভোটে জিতবে, এবং আমার এখানে আমি না দাঁড়িয়ে যদি অন্য কেউ দাঁড়ায় সেও ব্যাপক ভোটে জিতবে। মানুষ এত ভিড় করে ওখানে পুকুর কাটা দেখছে, ভাবতে পারেনি লোক যে এরকম একটা পুকুর হতে পারে, মানে এটা হয়। এটা তো দক্ষিণ দমদম পৌরসভার একটা দৃষ্টান্ত। হ্যাঁ, দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যানকে ধন্যবাদ যে তিনি আমায় সম্পূর্ণ সহযোগিতা করেছেন, তিনি আমার কথায় সায় দিয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে আমায় অর্ডার দিয়ে সই করে দিয়েছেন, আমি তাকে তো ধন্যবাদ দেবই অবশ্যই। না, কখনোই নেওয়া হয়নি, এবং নেওয়া হলে আমি আবার আপনাকে বলছি যে কখনোই কোনোদিন মিউনিসিপ্যালিটি বা এরকম কোনো সরকারি সংস্থা শুক্রবার দিন সন্ধ্যে 6:15 সময় কাজ শুরু করে না। ওরা জানতো যে আগে যদি কাজ হয় তাহলে সঙ্গে সঙ্গে আমি কোর্টে যাব এবং কাজটা আটকে যাবে, তো ন্যাচারালি মোটামুটি কালকের মধ্যে পুরোটা কেটে দিতে পারবে। আমার যতই আমি উকিল করি বা লয়ার করি, আমি ন্যাচুরালি পারবো না ততক্ষণে কাটা, যার জন্য ওরা এই সময় কাজ শুরু করেছে এবং কোনো রকম কনসেন্ট নেননি। ওরা আমাকে একটা বাজে কথা বলেছে যে ওরা নাকি একটা যে মিউনিসিপ্যালিটির যে অর্ডারটা সেটা নাকি আমরা রিফিউজ করেছি নিতে, অ্যাবসলিউটলি রং। আমরা যতবার মিউনিসিপ্যালিটি থেকে চিঠি এসছে বা এই অর্ডার এসছে চেয়ারম্যানের যে সই করা, আমরা সবসময় রিসিভ করেছি। এই এটা আগে কি পুকুর ছিল? অনেক ছোটোবেলায়, মানে ধরুন আমি যখন একদম ছোট, মেবি মোটামুটি বাড়ির পুকুর, সুতরাং ছোটোই পুকুর ছিল, ডেপ তো কম ছিল, কিন্তু মোটামুটি একটা রিজনেবল পুকুর বলা যায় এরকম সিচুয়েশন ছিল 80 সাল অবধি, যখন আমি ক্লাস 6-7 পড়ি। তারপর থেকেই জিনিসটা আস্তে আস্তে বুঝতে থাকে এবং বুঝতে বুঝতে একটা সময় একটা লো ল্যান্ডের মতন হয়ে যায় যেখানে জঙ্গল টঙ্গল হয়ে গেছে, বর্ষাকালে হয়তো একটু জল দাঁড়াতো আর তার কালী পুজোর সময় দেখা যেত ড্রাই হয়ে গেছে, কিন্তু লাস্ট কালকে বিকাল থেকে এইটা অ্যাকচুয়ালি আমাদের সেই আশুতোষ লাহার, ওদেরই এক প্রপার্টি ছিল, ঠিক আছে, এটা কাদের প্রপার্টি ছিল? আশুতোষ লাহা। কবে থেকে এটা ভরাট শুরু হয়? ভরাট হয়েছে বিগত পৌর বোর্ড ছিল সিপিএম। কত সাল? তা ওইটা দেখুন না, 10 সালে। হ্যাঁ, আমরা বাধা দিয়েছি, আমার তখন পৌরপিতা ছিলেন কাজল গো, আমাদের কথা শুনবে, কারণ উনি ওইখানকারের যা শেষ কথা উনি বলতেন, তখনকার সিআইসি ছিল। তারপর ভরাট হয়ে যায়, তারপর ভরাটের অর্ধেক তো পুকুর ফ্ল্যাট হয়ে গেল,
এই যে ফ্ল্যাটটা দেখছি এটা কি এই পুকুরের উপরে হচ্ছে? হ্যাঁ, কিছুটা পুকুর ছিল। তারপর তারপরে আমাদের এই আমাদের দাদা এই পুকুরটা নিয়ে লড়াই করেছে পৌরপিতা, আমাদের 15 নম্বর ওয়ার্ডের দেবাশিস দাদা। এই লড়াই আজকে আমরা সুফল পাচ্ছি এলাকার মানুষ। আমি দীর্ঘ এই মাঠেও খেলেছি, চানও করেছি, পুকুরে সাঁতার শিখেছি দীর্ঘদিন। আমার বয়স 48 হয়ে গেল, এই পুকুরে আমার সাথে আমাদের তো 100% সুবিধা হলো, এলাকার বাসীর তো সুবিধা হলো। এই চারিদিকে ফ্ল্যাট, পুকুর বলতে এটাই, এটা তো আমাদের উপকারই হলো, দাদা তো আমাদের উপকার করলো। এটা কত কাটা জায়গা আছে? এটা 5.5 কাটার ওপর পুকুরটা আছে। এখন কতটা খনন হবে? এখন ওই তো ওই চলে যাবে, কতটা খনন হবে? এখন 4 কাটার ওপর খনন হবে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম তিমির কোলে, আমি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এর পাশে থাকি। এটা পুকুর ছিল? হ্যাঁ, এটা পুকুর ছিল। কত সাল হয়ে? পুকুরটি অনেক বছর আগে পুকুর ছিল। ভাট হয়ে যে যায় 10-15 বছর ধরে হয়ে গেছে। তারপর এখন আবার এটা হচ্ছে, পুকুর হচ্ছে, পৌরসভা থেকে করছে। হ্যাঁ, পৌরসভা করছে। আপনাদের খুশি এতে? হ্যাঁ, আপনাদের কি পুকুরটা তো জনগণের ভালোই, সে তো সবাই চায়, যারা অমি সবাই চায়, বড়টা কেউ চায় বড়টা যায়। আপনার পৌরসভার এই কাজের খুশি তো আপনারা? আশা করি, আমি তো আমরা তো খুশি যাই না, আপনার কি? আমি তো খুশি আছি। আপনার নাম? আমার নাম পিকি পাল। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা।